যে গত 7ই জানুয়ারি নির্বাচনের আগে পত্রিকায় 27/12/23 সমকাল পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল, যেখানে দেখা গেছে 25 জন মন্ত্রী এবং 40 জন এমপির সম্পত্তি বৃদ্ধি পেয়েছে কমপক্ষে 200% এবং বেশি হলো 2,44,000%। আমরা তখন সেইটা কোর্টের নজরে এনেছিলাম অনুসন্ধান করার জন্য। তখন মাননীয় কোর্ট বলেছিলেন আপনারা কয়েকদিন অপেক্ষা করেন, দুদুক এইটা অনুসন্ধান করবে। আমরা এখন পর্যন্ত জানি না দুদুক এইটা অনুসন্ধান করছে কি করছে না। সেই জন্য আমি আজকে দুদুক চেয়ারম্যান বরাবর একটি আবেদন করেছি, যাদের অকল্পনীয় সম্পদ বৃদ্ধি পেয়েছে 200%, 1,000%, 1,00,000%, তাদের বিরুদ্ধে ইমিডিয়েটলি একটি অনুসন্ধান লঞ্চ করার জন্য, যেটার কপি আমরা দিয়েছি প্রধান উপদেষ্টা বরাবর, আইন উপদেষ্টা, অ্যাটর্নি জেনারেল এবং সংশ্লিষ্ট সমস্ত অফিসে, NSI এবং DGVAIকেও কপি দিয়েছি। আমরা অনুসন্ধান চেয়েছি। এখানে যদি আপনি দেখেন, বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, জ্বালানি ও বিদ্যুৎ খনিজ সম্পদ নসরুল হামিদ, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী এনামুর রহমান, শিক্ষামন্ত্রী দীপমণি, আইনমন্ত্রী 1400 বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক IFIC, আনিসুল হক, নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, শিক্ষা উপমন্ত্রী দিদেন মহিবুল হাসান চৌধুরী, তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, দুর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, এইভাবে দেখা যায়। এবং এমপিদের ভিতরে আছে 40 জন, এর ভিতরে রাজশাহীর একজন এমপি এনামুর রহমান, যার 15 বছরের সম্পত্তি প্রবৃদ্ধি হয়েছে 2,44,000%। দুর্নীতি ব্যতীত, সাগর চুরি ব্যতীত এইভাবে সম্পত্তির প্রবৃদ্ধি অসম্ভব। TIBও এইটা তদন্ত চেয়েছে। আমি আজকে দুদুক চেয়ারম্যান বরাবর এই আবেদন লঞ্চ করেছি, তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই। তারা যদি 1 মাসের ভিতরে অনুসন্ধান লঞ্চ না করে, তাহলে আমরা লিগাল নোটিশ দেব এবং কোর্টে রিট পিটিশন দায়ের করব অনুসন্ধান যাতে তারা করে। এটা তারা প্রত্যেকের জন্য আলাদা আলাদা ফাইল খুলবে, এটা এটা এদের সম্বন্ধে ফাইল আছে। 2-1 জন মন্ত্রী ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, সেটা ক্রিমিনাল অফেন্সের কারণে। কিন্তু তাদের যে দুর্নীতি, সেই দুর্নীতি এবং দুর্নীতি দমন, তারা তাদের প্রক্রিয়া হলো, তারা প্রত্যেক এই যাদের দুর্নীতির অভিযোগ আছে প্রত্যেকের জন্য ফাইল খুলবে এবং অনুসন্ধান টিম গঠন করবে, অনুসন্ধান করবে। 626 জন তাদের কাছে আশ্রয় নিয়েছিল, 615 জন ইতিমধ্যে স্বেচ্ছায় সেখান থেকে চলে গেছে। আমি যেটা খবরে দেখলাম, এখানে 4-5 জনের নামে মামলা ছিল, সেই যাদের নামে মামলা ছিল তারা তাদেরকে পুলিশে হস্তান্তর করছে, আর যারা ওখান থেকে স্বেচ্ছায় চলে গেছে তাদের বিরুদ্ধে মামলা থেকে পুলিশ এখন তাদেরকে গ্রেপ্তার করবে। আপনি জানেন যে রাইট টু লাইফ, জীবন বাঁচাবার অধিকার, সাংবিধানিক অধিকার, যে কোনো সংস্থার কাছে গেলে তারা টেম্পোরারি তাদেরকে আশ্রয় দিতে পারে, এটা একটা মানবতার কাজ। এবং তারা এখন সেখান থেকে চলে গেছে, এখন আইনশৃঙ্খলা বাহিনী অথবা দুর্নীতি দমন কমিশন যদি মামলা থাকে তাদেরকে গ্রেপ্তার করবে বলে আমরা আশা রাখি। না, আমি বাইপাস করি নেই, সালমান ইব্রাহিমের নামটা এই রিপোর্টে আসেনি। সালমান ইব্রাহিমের নামে আলাদা মামলা অবশ্যই দেবো। সালমান ইব্রাহিম একজন মানে সাগর চোর। আমি বলি যে বাংলাদেশের 33 লক্ষ শেয়ার বিনিয়োগকারী তার কাছে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেকে আত্মহত্যা করেছে। মানে মানুষ কীভাবে অর্থনৈতিক লুটপাট করতে হয়, কীভাবে শেয়ার মার্কেট লুটপাট করতে হয়, কীভাবে ব্যাংক লুটপাট করতে হয়, সেটা সবচেয়ে বড় কারিগর। এবং বাংলাদেশে যত ধরনের দুর্নীতি বাস আছে তার ভিতরে ওয়ান অফ দ্য টপ সালমান ইব্রাহিম, ডেফিনেটলি তার বিরুদ্ধে আমরা আবেদন করব। খাইলক পালাই গেছে, সরকার উচিত তাকে ফেরত আনা অথবা তার অ্যাবসেন্সে তার বিচার হবে। আপনি ওই সাবেক প্রধান বিচারপতি খাইলকের কথা বলছেন, এই যে পালিয়ে গেছে, যারা পালিয়ে গেছে, এইটি তাদের যে তারা অপরাধ করেছে এইটা গিলটি ফিলিংস। সে জুডিশিয়াল করাপশন করেছে এবং অর্থনৈতিক করাপশনও থাকতে পারে।